करें, उनके चुनाव न करें, ताकि आपकी हे गाइज वेलकाम जानाच्छि आरो एकटा नतून ब्लगे। तो आज के आमादेर घाटाले किन्तु रास उत्सव, सेई रास उत्सवेर कालके तोमादेरके प्रस्तुति पर्व देखिएछिलाम, बाट आजके किन्तु फुल दमे रास मंच खुले गेछे आर मेलाओ चलछे। ठीक आछे, तो चलो तोमादेरके पुरो मेलाटा घोराई आर रास उत्सवटाओ देखाई केमन होयेछे। आमादेर घाटालेर निमतलार जे रास आमादेर घाटालबासीदेर जन्य एकदम परफेक्ट। ठीक आछे, तो चलो देखाई। सो गाइज देखो, एई होच्छे किन्तु आमादेर गेट। ठीक है, एकदम सुंदर गेट, एकदम दारुण किन्तु करा हुए चे। कल के किन्तु हाफटा जल छिलो ना, आज ये पुरोटाई जल छे। तो गाइस जेमनटा तोमादेरके बोलेछिलाम, एखाने किन्तु बोटिंग एर व्यवस्था रयेछे। দেখো এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, এই পুকুরে কিন্তু বোটিংয়ের সুব্যবস্থা রয়েছে। ঠিক আছে, একজনে 30 টাকা। তো সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, এখনও কিন্তু মেলাটা পুরোপুরি বসেনি, আর এখনও বাকি আছে বসতে। ঠিক আছে, তো ভরা মেলার ছবিও তোমাদেরকে দেখাবো। মেলাটা এখন চলবে 3-4 দিন ধরে। ঠিক আছে, তো পুরো মেলাটা কিন্তু এখনও বসেনি। ঠিক আছে, তো দেখুন দারুণ কিন্তু এই মেলা, আমাদের গোবিন্দজিউর মেলা। ঠিক আছে, তো দেখো এই হচ্ছে কিন্তু পুরো মেলাটা। মেলাটা কিন্তু বেশ বড়। ঠিক আছে, অনেকটা এরিয়া জুড়ে এই মেলাটা হয়। তো গাইজ এখনও অবধি কিন্তু মানুষের ভিড় সেভাবে হয়নি, তো বাকি আছে অনেকটাই। ঠিক আছে, তো আমি এবারে কিন্তু গোপাল গোবিন্দজিউর যে মন্দির, সেই মন্দিরে কিন্তু প্রবেশ করব একটু পরেই। তো তার আগে দেখো মানুষের ভিড় কতটা এফেক্ট ফেলেছে আমাদের এই মেলাতে। তো গাইজ দেখো এখানে কিন্তু অনেক দোকানদানি বসে পড়েছে অলরেডি। ঠিক আছে, অনেক দোকানদানি কিন্তু বসেছে, এদিকটাও দেখো অনেক দোকানদানি বসে গেছে। তো এই হচ্ছে কিন্তু গোপাল গোবিন্দজিউর যে মন্দির, সেই মন্দিরে কিন্তু একটু পরেই আমি প্রবেশ করছি। ঠিক আছে, তো দেখো এই হচ্ছে সেই যে মডেলগুলো শ্রীকৃষ্ণ গৌরাঙ্গের। তো চলো ভেতরে ঢোকা যাক। দেখো ভেতর কিন্তু পুরো সুসজ্জিত রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু গোপাল সুজি শুয়ে রয়েছে, গোপাল কিন্তু দুলছে। গোপাল কিন্তু দুলছে, দেখো গাইস এই কিন্তু রাস মঞ্চ, রাস উৎসবের যে রাস মঞ্চ, এই কিন্তু সেই রাস মঞ্চ। ওই যে রাধা কৃষ্ণ কিন্তু বসে আছে দেখো। রাধা কৃষ্ণ, আর এই হচ্ছে টোটাল রাসমঞ্চ। তো এই শ্রীকৃষ্ণের কিন্তু এখানেও আরেকটা মন্দির রয়েছে। তো চলো এবার পেছনের দিকে যাওয়া যাক। কিন্তু পেছনের দিকটা, আর এখানে কিন্তু দেখো জগন্নাথজি বলরাম সুভদ্রা রয়েছে। দেখো এই এখানে কিন্তু সেই যে মডেল, এখানে কিন্তু সেই প্রতিটি মডেল কিন্তু রয়েছে দেখো। কালকে কিন্তু এটা সুসজ্জিত ছিল না, সেই শ্রীকৃষ্ণের পাহাড় তোলা করে আঙুলে করে। তারপরে এখানে আগুনকে খাওয়া,
প্রতিটা জিনিসই কিন্তু এখানে অসাধারণ। দেখো, দেখলেই বুঝতে পারবে। তো চলো ওদিক দিয়ে যেতে হবে আমাদের। খুবই সুন্দর কিন্তু এই রাসমঞ্চ। আর এইটা তো আগের দিন দেখিয়েছি। তো গাইস দেখো, এখন কিন্তু ভালোই ভিড় লেগে গেছে মেলাতে। অ্যাকচুয়াল কিন্তু মেয়েদের ভিড়টাই বেশি, কারণ এই ধরনের জিনিসপত্র মেয়েদেরই কেনার শখটা বেশি থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে মেলা স্ট্যাটাস। তো চলো ওদিকেও কিছু রয়েছে, সেটাও দেখাবো। মেলা স্ট্যাটাস যদি গাইস দেখা যায়, এখনও কিন্তু পুরোপুরি পূর্ণ যে রূপ, সেই রূপ কিন্তু এখনও ধারণ করেনি মেলা, কারণ অনেকটাই বাকি, যেমনটা হয় আর কি শুরুতে। তো গাইস দেখো, এই হচ্ছে কিন্তু যে স্টেজ, কালকে যেটা অসজ্জিত ছিল, আজকে কিন্তু পুরোপুরি সজ্জিত হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো স্টেজটা একটু দেখাই ভালো করে, এর জন্যে খুব একটা স্টেজটা বোঝা যাচ্ছে না। সো গাইজ, এই ছিল কিন্তু আজকের নিবেদন। আমাদের ঘাটালের যে রাস, সেই রাস উৎসব কিন্তু এই স্ট্যাটাসেই রয়েছে। তো দারুণভাবে কিন্তু মেলা শুরু হতে চলেছে প্রায় 6-7 দিনের জন্য। তো আসো মেলা দেখো, আশা করি ভালো লাগবে। তো এখনের মতন এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য কিন্তু টাটা।